লাল পাড়া রং সারিতে গলায় পুথির মালাতে, লাল পাড়া রং সারিতে গলায় পুথির মালাতে, আয়না দে তুই রেশমি চুরি হাতে যে মুই পরুম রে। থিয়েটার কর্মী থেকে কর্পোরেট লাইফ, তারপর আবার অভিনয়ের শিফট, মাঝখানে ডিরেকশন, এখন আবার অভিনয়ে রেগুলার আছে। তো এই অভিনয়ে তিত হওয়ার অনুপ্রেরণা কি বা কারণটা কি? নোমান রবিন প্রথম প্রোডাকশন করবেন সিটি বাস, জাস্ট মজা করতে করতে অ্যাক্টিংটা শুরু করলাম আর কি। ওটা হয়ে গেল সিটি বাসে, তো সাংঘাতিক রকমের জনপ্রিয়তা পেয়ে গেল, সেখান থেকে শুরু। আপনার কি কখনো মনে হয় না যে এটা রিস্কি হবে আপনার মানে ক্যারিয়ারের জন্য, লাইফের জন্য? অ্যাক্টিং করতে যে তখন মনে হলো যে না, যদিও আমি একটা ভাসমান অবস্থার মধ্যে আছি, তো আমি একবার রিস্কটা নিই। আর এক্ষেত্রে সবচাইতে বড় সাপোর্ট হচ্ছে আমার ওয়াইফ মমিনাজ মমিনি, 18 বাংলায় আছেন নিউজ প্রেজেন্টার। ও যদি সাপোর্টটা না দিত এই ভাসমান অবস্থা থেকে, মানে এভাবে আমার এই যুদ্ধটা শুরু হতো না। রাজশাহী অঞ্চলের ভাষার জন্য আপনি বেশ জনপ্রিয়তা পান এবং একের পর এক নাটকে আপনাকে ওই ধরনের ক্যারেক্টারই কাজ করছিল ডিরেক্টররা। কিন্তু কিছুদিন পরেই আপনি আবার ট্র্যাক চেঞ্জ করেন, আপনি ঘোষণা দিয়ে বলেন যে আমি এই ভাষায় এই ধরনের ক্যারেক্টার আর করবো না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? আমার প্রতিটি জার্নির ফাঁকে ফাঁকে বৈচিত্র্য তো লাগবে, একঘেয়ে হয়ে যাবে না জীবন। অভিনেতাই চাই যে প্রতিটা ক্যারেক্টার ধারণ করতে, চেষ্টা করতে। এরপরে আবার আপনারা দেখি যে আপনি কাজের মধ্যে দিয়ে সিনেমায় বেশ সিরিয়াস দিলেন। তো সিনেমায় হচ্ছে আপনি নেগেটিভ রোলের জন্য আবার জনপ্রিয়তা পাচ্ছেন, রেগুলার কাজ করতেছেন। রিসেন্ট জানোয়ার কাজটা বেশ জানোয়ার ট্রল হিট হয়েছে, ট্রল হিট হয়েছে। তো এই যে কমেডি থেকে আবার খলে চলে আসা, এটা কি আপনার স্টেজে কাজ করার কারণে এরকম হয়েছে? মানে থিয়েটারের ব্যাকগ্রাউন্ডটা না থাকলে আসলে চেষ্টাটা করা যায় না। কমেডি যদি ঠিকঠাক সে করতে পারে, বিভিন্ন জায়গায় সে কাজ করতে পারে। সো আমার কাছে যে খল চরিত্রটা আমি মজা পাই, বৈচিত্র্য আছে খলে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি, খল অভিনেতার সংকটও আছে। আপনার কি মনে হয় এটা আসলেই ঠিক? হুমায়ুন ফরিদি স্যার অনেকেই কাজ করেছেন, রাজীব স্যার, মিজু স্যার এবং মিশা স্যার কাজ করছেন। উনি অনেক দিন ধরে এককভাবে নিজ কাঁধে দায়িত্বটা টেনে নিয়ে গেছেন, তার পরপরে সেভাবে আসলে আমরা কাউকে পাইনি আর কি। তো ওই জায়গাটা একটা বিশাল শূন্যতা একটা জায়গা আছে। ওনারা অনেক ভালো কাজ করে গেছেন, তো সেই লেভেলের কাউকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি আর কি। কমেডি খল, এরপরে রাশেদ মামুনকে কীভাবে দেখবো আমরা? দিন শেষে আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট, আমার যেটা মনে হবে, আমি যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করবো যে ক্যারেক্টারটি, সেটা আমি করব এবং সেটা যে কি হবে আমি আসলে জানি না। প্রতিদিন তো আপনার এক একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেতে হয়, এক একটা ক্যারেক্টার ধারণ করতে হয়। যে এই ক্যারেক্টার ধারণের ক্ষেত্রে আপনি কী ধরনের প্রস্তুতি নেন, নিজে বাসায় কিংবা মানসিকভাবে শারীরিকভাবে? আমাদের অভিনেতাদের যে সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশে কাজ করতে হয়, বর্তমানে হলিউড বলেন, বলিউড বলেন, কোরিয়ান মুভি বলেন, ইরানি মুভি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদেরও যদি আপনি আমাদের সিচুয়েশনে ছেড়ে দিন, ওরা পরের দিনই 3 দিন পরে ফ্লাইট নিয়ে নিজ নিজ দেশে চলে যাবে। ঠিক আছে, কারণ ওনারা একটা কাজের জন্য অনেকটা সময় ওনাদের ওনার বরাদ্দ হয়। ওনার 1 বছর ধরে হয়তো একটি কাজ করেন, 6 মাস ধরে একটি কাজ করেন, একটা ক্যারেক্টারকে ধারণ করেন। একটা কাজ করার পর ওনাদের গ্যাপের পরিমাণটা আপনি দেখুন, মিনিমাম 3 মাস। এর মধ্যে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করেন, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। ধরুন আপনি শাহরুখ খানদের নিয়ে আসলেন বাংলাদেশে আমাদের সঙ্গে নাটক করার জন্য, আজকে 2 দিন একটি কাজ করলেন, পরের দিন সকালবেলা রাত্রে তাকে ছেড়ে দেওয়া হলো, 3টার সময় উনি বাসে আসলেন রাতে, পরের দিন 6টার সময় উনি পরের ইউনিটের গাড়ি চলে আসলো ওনাকে নেওয়ার জন্য। এই যে 3 ঘন্টা, এটার মধ্যে উনি কস্টিউম গোছালেন, স্ক্রিপ্টটা গোছালেন, প্রিপারেশন কোত্থেকে নেবে? তার মানে আপনি বলছেন যে ডিসিপ্লিন নেই? ডিসিপ্লিন
দেখুন আমাদের বাজেট নেই, আমাদের আমরা মানে আমাদের সীমাবদ্ধতা প্রচুর, তারপর আমরা বিশ্বমানের, আমি তো মনে করি বাংলাদেশের অভিনেতারা বিশ্বমানের, মানে তারা কোয়ালিটি থাকেন আর কি। আমি এই কথাটা আপনাকে এই জন্যে বললাম যে আমাদের যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় এটা আসলে করার কিছু নেই। আপনার গান শুনবো না আবৃত্তি শুনবো? গান। ওকে। ফাগুন পূজা এলে পরে, ফাগুন পূজা এলে পরে, তোরে লিয়ে লাজব রে, শিমুল ফুলের মালা গেথে ঘরে তুলে আনব রে। ফাগুন পূজা এলে পরে, তোরে লিয়ে লাজব রে, শিমুল ফুলের মালা গেথে ঘরে তুলে আনব রে। লাল পাড়া রং সারিতে গলায় পুঁথির মালাতে, লাল পাড়া রং সারিতে গলায় পুঁথির মালাতে, আয়না দে তুই রেশমি চুরি হাতে যে মুই পরুম রে। ফাগুন পূজা, ফাগুন পূজা এলে পরে, তোরে লিয়ে লাজব রে, শিমুল ফুলের মালা গেথে ঘরে তুলে আনব রে।